রাজধানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি অংশের র্যাম্প উদ্বোধন করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এটি রাজধানীবাসীর জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার। উদ্বোধন স্থলে রয়েছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট মুকসিমুল হাসান, যাচ্ছি তার কাছে। মুকসিমুল, উদ্বোধনকালে সেতুমন্ত্রী আর কি বলেছেন, আর উদ্বোধনের পরে এখন সেখানকার চিত্র কেমন দেখতে পাচ্ছেন? হ্যাঁ সাগর, উদ্বোধনের পর বেশ কিছু বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কথা বলেছেন। তবে আজকে বেশিরভাগ অংশই ছিল তার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট, বিশেষ করে যানজট, রমজানের যানজটের ভোগান্তি নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল। সেক্ষেত্রে তিনি বলছেন যে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই যে আরও 1.5 কিলোমিটার বৃদ্ধি পেল, অর্থাৎ যেটি গত সেপ্টেম্বর মাসের 2 তারিখ, অর্থাৎ গেল বছরের সেপ্টেম্বর মাসের 2 তারিখ পর্যন্ত উত্তরা থেকে শুরু করে সেটি ফার্মগেট পর্যন্ত উদ্বোধন হয়েছিল। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এখন সেটি উদ্বোধন আরও 1.5 কিলো বেড়ে এটি কাউরান বাজারের এফডিসিতে সামনে এসে নেমেছে, অর্থাৎ এর ফলে হাতির ঝিল এবং কাউরান বাজার এবং মগবাজারের যে যাত্রীরা আছে তারা এখান থেকে নামতে পারবেন। এটি নামার অংশ এবং মোট 16তম র্যাম্প এটি বলা যায়, 31টি র্যাম্পের মধ্যে নিয়ে 16টি র্যাম্প। তো সড়ক পরিবহন সেতুমন্ত্রীর কাছে প্রশ্ন করা হয়েছিল যে এই যানজটের ভোগান্তি থেকে নিরসনের উপায় কী, তখন তিনি বলেছিলেন এর পাশাপাশি 2টি মেট্রো রেলের পাতা মেট্রো রেলের কাজ চলছে। সেই সঙ্গে আরেকটি বিষয় তিনি জানিয়েছেন যে এবছরের শেষ নাগাদ, অর্থাৎ ডিসেম্বরের নাগাদ এই পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তিনি জানিয়েছেন সেটি শেষ করা সম্ভব হচ্ছে না এবং এই সময়সীমাটা আরও বাড়তে পারে। এবং তিনি বলছেন যে আগামী বছরের একেবারে শুরুর দিকে প্রধানমন্ত্রী হয়তো এই পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করবেন। এবং আরেকটি বিষয় তার কাছে প্রশ্ন করা হয়েছিল যে বিআরটি যে প্রজেক্ট রয়েছে, অর্থাৎ বিআরটি প্রকল্প বলতে রাজধানীর উত্তরা এয়ারপোর্ট থেকে শুরু করে গাজীপুর পর্যন্ত যে সেই সড়কের ব্যাপারে, সেই কাজের অগ্রগতির ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তিনি বলেছেন সেটি ডিসেম্বর মাসে শেষ হবে এবং ইতিমধ্যে 7টি ওভারপাসের কাজ শেষ হয়েছে, যেটি 24 তারিখে সেটি চালু করা হবে। তো সব মিলিয়ে বলা যায় যে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এখন পর্যন্ত এটি মোট 31টি র্যাম্পের মধ্যে এটি 16তম র্যাম্প এবং এটি শুধুমাত্র ডাউন লিঙ্ক রোড, যেটা অর্থাৎ নামার রাস্তাটি উদ্বোধন হয়েছে, এবং ঠিক এর উল্টা পাশে যেটি রয়েছে সোনারগাঁ হোটেল সোনারগাঁ সংশ্লিষ্ট, সেই অংশটিও মূলত ওঠার জন্য এবং সে অংশটি এখন উদ্বোধন হচ্ছে না, যেহেতু এ পর্যন্ত রাস্তার কাজ, কাউরান বাজার পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ হয়েছে, সে কারণে এই অংশ পর্যন্ত এখন উদ্বোধন হচ্ছে। এবং আর্থিক কিছু জটিলতা ছিল, যে অর্থ সহায়তা দেওয়া হচ্ছিল সেই ফান্ডিং বন্ধ হয়ে গিয়েছিল, সে নিয়ে একটি প্রশ্ন করা হয়েছিল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রীকে। তিনি বলেছেন যে সেই সংকটটিও সমাধান হয়েছে, তবে যেটি ডিসেম্বরে হওয়ার কথা ছিল সেটি কেন আগামী বছরের শুরুর দিকে যাবে, এই সময়ক্ষেপণের কারণটি কি কাজের অবহেলা কিনা, সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে না, এটি কাজের কোনো অবহেলা নয়, বিভিন্ন বাস্তবতা, বৈশ্বিক বাস্তবতার কথাও তিনি বলেছেন, করোনা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে সে কারণে খানিকটা দেরি হচ্ছে, তবে তিনি কোনোভাবেই মানতে রাজি নন কিংবা তিনি বলছেন যে কোনো কারণে গাফেলতি কিংবা কাজের অবহেলার কারণে এটি দেরি হচ্ছে না। আর সবশেষ যেটি বলবো যে তার কাছে আরেকটি বিষয় জানার ছিল যে রাজধানীতে প্রচুর পরিমাণে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করে, এই ফিটনেসবিহীন যানবাহনগুলো কেন বন্ধ করা সম্ভব হচ্ছে না, সে প্রশ্নে তিনি বলেছিলেন যেটি বন্ধ করতে তিনিও চান কিন্তু একদিনে এটি সম্ভব না। তখন তাকে প্রশ্ন করা হয়েছিল 12 বছর আপনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, এটি কি আপনার জন্য কম সময় কিনা, তখন তিনি বলেছেন 12 বছরে অনেক কিছুই হয়েছে, তো সুতরাং আরও হয়তো কিছু হবে, কিন্তু ফিটনেসবিহীন যানবাহন যেগুলো রয়েছে সেগুলো ওনার ভাষ্যমতে এখনই বন্ধ করা সম্ভব হবে না, কারণ এটি করলে মানুষের ভোগান্তি বাড়বে। তবে সব মিলিয়ে তিনি বলেছেন যে ঈদের আগে এটি এই নতুন 1.5 কিলোমিটার চালু করা, সেটি সব মিলিয়ে রাজধানীবাসীর জন্য কিছুটা হলো যানজটের লাঘব বা যানজটের দুর্ভোগ থেকে লাঘব হবে। তো এই হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বর্ধিত অংশের উদ্বোধনের খবর। জানছিলাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি অংশের উদ্বোধনের খবর।